নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হলো ক্যাপসি মাশরুম। ক্যাপসি মাশরুম বানানোর জন্য আমি পেঁজা মাশরুম নিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি, আর বিনস নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি।
থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।